নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আমি শেয়ার বাজারের উপর একটি ভিডিও ছেড়েছিলাম, সেটাতে খুব ভালো রেসপন্স দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা, শেয়ার বাজার কত টাকা দিয়ে শুরু করা যায়। তো আসলে এত বেশি কমেন্টস আসে যেখানে প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করি পরবর্তী ভিডিওতে যে বিষয়ের উপরে সব থেকে বেশি কমেন্টস আসে সেই বিষয়টা কভার করার। তো যাই হোক, আসল কথায় আসি। ফ্রেন্ড, শেয়ার বাজার মাত্র 500 টাকা দিয়ে আপনি শুরু করুন। অনেকের ভুল ধারণা আছে যে এখানে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, অনেকে শেয়ার বাজারকে জুয়া বলে মনে করে, কিন্তু এটা ঠিক নয়। যখন আপনি এর সম্পর্কে বিস্তারিত জানবেন তখন আপনি বুঝতে পারবেন এটা মোটেও জুয়া নয়, আর এখানে ইনকাম করার এতটা সুযোগ রয়েছে যেটা চাকরি করে তো সম্ভবই নয়, আর অনেক ক্ষেত্রে ব্যবসা করেও সম্ভব হয়ে ওঠে না। তো চলুন, 500 টাকা দিয়ে কিভাবে আপনি শেয়ার বাজার শুরু করতে পারেন সে ব্যাপারে আমি আমার ডিসপ্লেতে নিয়ে গিয়ে দেখাই। যেখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে সেটা তো 1-2 দিনে শেখা সম্ভব নয়, সময় লাগবে। তো আপনি যখন 500 টাকা দিয়ে শেয়ার বাজার শুরু করবেন তখন আপনি কিভাবে শুরু করবেন সেটা আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই। তো আপনি যখন শুরু করবেন তখন ট্রেডিং আর স্ক্যালপিং এর ভিতরে আপনি যাবেন না, আপনি শুরু করবেন ইনভেস্টিং। তো 500 টাকা দিয়ে কিভাবে ইনভেস্টিং করবেন সেটা আপনাকে বলি। আপনি দুই ধরনের ইনভেস্টিং করতে পারেন, এক তো লং টাইম ইনভেস্টমেন্ট, আর দ্বিতীয় তো সুইপ ট্রেডিং। তো সেটা কিভাবে করবেন, ফ্রেন্ড, এখানে প্রায় 6,500-এর মতো শেয়ার আছে, আমি ইন্ডিয়ার বাজারের কথা বলছি। তো বাংলাদেশে অবশ্যই এর সংখ্যাটা কম আছে, তো সেখান থেকে আপনি খুব সহজে চুজ করতে পারবেন। এখানে যে 6,500 শেয়ার আছে সেটা থেকে আপনি কিভাবে শেয়ার চুজ করবেন, ফ্রেন্ড, প্রথমে যখন 500 টাকা দিয়ে শুরু করবেন তখন আপনি পরীক্ষার জন্য বা শেখার জন্য করবেন। 500 টাকা দিয়ে তো আর খুব বেশি টাকা ইনকাম করা সম্ভব নয়। তো আপনি যাবেন চার্টের ভিতরে গিয়ে এখান থেকে চুজ করবেন সব থেকে ছোট যে শেয়ার গুলো। এখানে আমি যদি চুজ করি, এখানে কম দামি শেয়ার কি আছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখানে কম দামি শেয়ারের ভিতরে ভোডাফোন আইডিয়া, ইয়েস ব্যাংক, অলোক ইন্ডাস্ট্রি, এরকম অনেক শেয়ার রয়েছে যেগুলো যদি দামটা বলি আমি 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকার ভিতরে অনেক শেয়ার আছে। এরকম মানে 100 টাকার নিচে আপনি এরকম অনেক শেয়ার পেয়ে যাবেন যেগুলোকে সাধারণত পেনি স্টক বলে। তো আপনি যখন 500 টাকা দিয়ে শুরু করবেন তখন আপনি এর ভিতরে একটা শেয়ারেই 500 টাকা ঢোকাবেন। এরকম 4-5টা শেয়ার আপনি চুজ করলেন, 4-5টা শেয়ার চুজ করে সেখানে কিছু কিছু টাকা করে আপনি শেখার জন্যই যখন করছেন তখন আপনাকে শিখতে তো সময় লাগবে, শেয়ার বাজার 1-2 দিনে শেখা যায় না। তো যে শেয়ার গুলোর বাড়ার সম্ভাবনা আছে সেখানে আপনি টাকাটা ইনভেস্ট করবেন। আপনি বাড়ার সম্ভাবনা আছে কোথায় কিভাবে বুঝতে পারবেন, যারা একেবারে নতুন আমি তাদের জন্য ভিডিওটা বানাবো, যারা মোটামুটি শিখে গেছে তাদের জন্য আমি পরবর্তী ভিডিও বানাবো, যারা একেবারে নতুন শেয়ার বাজার সম্পর্কে তাদের জন্য ভিডিওটা। এখানে ছোট ছোট অনেক শেয়ার আছে, এখান থেকে যে কোনো শেয়ার চুজ করতে পারেন। আমি যদি এক্সাম্পল দিই, এখানে সুজলন এনার্জি একটা শেয়ার আছে যেটার বর্তমান প্রাইস আছে 45.95 টাকা, এটাই 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, মানে 1 সপ্তাহ ধরে রাখুন, 1 সপ্তাহ আগে যদি কেউ এখান থেকে কিনতো এই শেয়ারটা তাহলে মাত্র 1 সপ্তাহের ভিতরে 20% গ্রো, 1 সপ্তাহে কত 20% গ্রো। আপনি যদি FD তেও টাকা রাখেন তাহলে মাত্র 7% গ্রো হতে সময় লাগে 1 বছর, আর এখানে মাত্র 1 সপ্তাহে 20% গ্রো। এটা ধরা, এটা যে এত উপরে যাবে মাত্র 1 সপ্তাহের ভিতরে সেটা বুঝতে গেলে বা সেটা জানতে গেলে সময় লাগবে, কিন্তু আপনি যখন প্রথম প্রথম শুরু করছেন তখন একটা শেয়ারের উপরে আপনি টাকা লাগাচ্ছেন না, আপনি মোটামুটি 5টা শেয়ারের উপরে টাকা লাগাচ্ছেন। এখানে একটা শেয়ারের দাম আছে 45 টাকা, তার মানে আপনি 2টো শেয়ার কিনলেন, অন্য কোম্পানির যদি কম টাকায় পাওয়া যায় তাহলে যে 15 টাকা শেয়ার আছে সেখানে আপনি বেশি কিনলেন, যেখানে যদি একটু বড় বড় শেয়ার হয় 100-150 টাকা শেয়ার হয় সেগুলো আপনি একটা কিনলেন। এইভাবে কিনে কিনে আপনি প্রথম পর্যায়ে মাত্র 500 টাকা দিয়ে আপনি শুরু তো করতেই পারবেন, আর আপনি যেটা ব্যাংক 1 বছরে দেয় সেটা অল্প কিছু দিনের ভিতরেও ইনকাম করা, যেটা ব্যাংক 1 বছরে দেয় সেটা মাত্র অল্প কিছুদিনের ভিতরে আপনি এখান থেকে নিতে। আর আপনি এটা কিভাবে শিখবেন সেজন্য তো আমি আসি, এর A to Z কিভাবে কি করতে হবে সবগুলোই আমি শেখাবো, শুধুমাত্র এক্সাম্পল দেওয়ার জন্য আমি এগুলো দেখালাম। আর বলি টাকা ডুবে যাওয়ার ভয়, ফ্রেন্ড, আপনি যখন 500 টাকা লাগাচ্ছেন তখন এখানে ডুবে যাওয়ার সম্ভাবনা কতটা আছে, আপনি যখন শেয়ারটা বাড়ছে তখন আপনি এটা একটা হোল্ড করে রাখলেন, যখন এই শেয়ারটা এখান থেকে আপনি কিনলেন এর 1-2 টাকা যদি নিচে নেমে যায় এর থেকে আপনি বিক্রি করে দিলেন, মানে আপনার লসের সম্ভাবনা কত, 1%ও নয়, আর লাভের সম্ভাবনা তো আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি যদি শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন, আমি A to Z শেখাবো। তো ফ্রেন্ড, আশা করি আপনি এই ব্যাপারে ভালোভাবে বুঝতে পেরেছেন, যদি আরো কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করবেন। আপনি কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ের উপরে আমি যদি কমেন্টস এর উত্তরটা নাও দিতে পারি তাও ভিডিও বানিয়ে আপনার
প্রত্যেকটা কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এছাড়াও শেয়ার বাজারে এ টু জেড আমি ধাপে ধাপে আমার এই চ্যানেলে শেখাবো। এমনি তো বাংলাতে শেয়ার বাজারের উপরে অনেক অনেক কম ভিডিও আছে আর বিস্তারিত কোনো চ্যানেলেই পাওয়া যায় না, তো আমি চেষ্টা করবো যে শেয়ার বাজার সম্পর্কে এ টু জেড শেখানোর ধাপে ধাপে আমি সবগুলো ভিডিওই দেবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।